কান্দে আর কইতাছে তুমি একটা ভন্ড তোমারে কে কইছে আল্লাহর ওলি তুমি আসলে ওলি হতে পারো না তুমি একটা ভন্ড তুমি একটা প্রতারক তুমি একটা বাটপার এবারে ওরি আরে বাবারা এবার হযরত খালিদ মিসরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে বসা ওই যুবকটা যখন ওনারে ভন্ড বলতাছে আশেপাশে তাকাইতাছে কোনো কিছু পাওয়া যায়নি তাকায় দেখে একটা বাঁশ একটা লাঠি দেখা যায় ওই লাঠিটা নিয়ে আল্লাহর ওলির মাজারে তিনটা বাড়ি মারছে আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আড্ডায় বসলেন বন্ধুরে আমার আমি আপনাদের কাছে অনুরোধ করি এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনো তো হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কথা বলুন ঠিক কিনা জবান খুলে বলুন ঠিক কিনা আমার ভাইরা আকাশটা নরম হলে বৃষ্টি হয় জমিন কাদা হলে ফসল ভালো হয় আর মানুষের মনটা যখন নরম হয় মরণের কথা স্মরণ হয় এই বারগরিয়ার বাবারা ভাইয়েরা এই বিজয়নগর উপজেলার বন্ধুরা এমনও তো হইতে পারে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল আওয়াজ করে বলুন ঠিক কিনা এই পৃথিবীটা কারো টাকার জায়গা নয় বন্ধুরে আমার স্বামীর কবর স্ত্রী যাবে না স্ত্রীর কবর স্বামী যাবে না ছেলের কবর বাপ যাবে না বাবার কবর ছেলে যাবে না মার কবর মেয়ে যাবে না মেয়ের কবর মা যাবে না ঘোষণা কার জবানটা করে বলেন আর আওয়াজ করে বলেন বন্ধুরা রে আমার তাই আমি আপনাদের কাছে বলতে চাই কার জন্য বাড়ি করলাম তুমি লক্ষ লক্ষ টাকার আরামের টাকা দিয়া সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া আরামের টাকা দিয়া পাহাড় করলাম বাড়ি করলা ঘর করলা বিল্ডিং করলাম লাশ একটা সন্দেহ নাই খোদার কসম এই সম্পদ দুনিয়ায় থাকবেই তোমার সম্পদ গুলা বাট বন্টন হয়ে যাবে কিন্তু তোমার গুণাটা কেউ বন্টন করে নেবে না আওয়াজ করে বলুন ঠিক কিনা আমার বাইরা তাকে দেখেন বারগড়িয়ার গুরুস্থানে কত টাকাওয়ালা কত সম্পদওয়ালা কত সম্মানী ব্যক্তি কত লাঠিয়াল হাজার মন মাটি নিয়ে অন্ধকার কবরে আছে না নাই জুড়ে বলুন আছে না নাই আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেন আইনামা তাকুনু ইয়াদরুকুমুল মাউত আইনামা তাকুনু ইয়াদরুকুমুল মাউত আরে পৃথিবীর মানুষ তুমি গাছে তাকো তুমি বন্যায় নদীতে তাকো তুমি কাকা শাস্ত্রে তাকো তুমি ঢাকায় তাকো এরোপ্লেনে তাকো বিমানে তাকো তুমি যেই কোনো জায়গায় তাকো না কেন আমার আল্লাহ বলে আইনামা তাকুনু ইয়াদরুকুমুল মাউত ওইখানে আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে তোমার মৃত্যুটা যদি ওই গাড়িতে হয় গাড়িতে আজরাইল চলে যাবে তোমার মৃত্যুটা যদি প্রবাস হয় ওই জায়গায় আজরাইল পৌঁছে যাবে তোমার মৃত্যুটা যদি বাজার ও বন্ধুরে ঢাকা শহর হয় ওই জায়গায় আজরাইল পৌঁছে যাবে তোমার মৃত্যুটা যদি গাড়ির নিচে হয় সেখানে আজরাইল পৌঁছে যাবে আওয়াজ করে বলুন ঠিক কিনা ঢাকা হাই রোডে আপনাদের পলিটেকনিক্যাল কলেজ থেকে পর্যন্ত কতটা প্রত্যেকদিন কিছুদিন পরে পরে কতগুলা মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় কারো বাড়ি ঢাকা কারো বাড়ি গোপালগঞ্জ কারো বাড়ি দিনাজপুর কারো বাড়ি চট্টগ্রাম কথা বলুন ঠিক কিনা দাবির মনোযোগ ও বন্ধুরে এই পৃথিবীটা কারো থাকার জায়গা নয় আজকে এখন আমরা বসে গেলাম ঐতিহ্যবাহী খান্দুরার দরবারের মহান মুর্শিদকে বলা আজকের মাহফিলের সভাপতি কথা বলুন ঠিক কিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা ওনার আমরা চিনি কি চিনি না আরো জোরে বলেন বন্ধুরা রে আমার তাইলে বাজান যাকে চিনলে আল্লাহ চিনা যায় যাকে ফলো করলে আল্লাহ পাওয়া যায় যাকে ফলো করলে নবী পাওয়া যায় ওই সমস্ত কামেল মুকাম্মেলের কাছে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন আমি দেখেছি কত মানুষ দোকানে বসে আছে আরে যুবক মৃত্যুর কথা একটু স্মরণ করো আমি মাওলানা ফাতিমুল ইসলাম আল হাসানি আমার ইমামতির বয়স 23 আমি গোয়ালনগর মসজিদ একাধারে 23 বছর ইমামতি বন্ধুরে আমি 23 বছরে 250 উপরে জানাজা করলাম কত মানুষের গড়ে খাইলাম তারও আমি জানাজা পড়াইলাম কত মানুষকে আমি বিবাহ করাইলাম তারও মৃত্যু হয়েছে তারও জানাজা দিলাম কত মানুষের সাথে একসাথে মসজিদে জামাতে নামাজ পড়লাম তারও জানাজা আমি দিলাম আমার বাইরা রে আজকে ঘরে বসে থাকতে পারো রাস্তায়
দাঁড়িয়ে থাকতে পারো দোকানে বসে থাকতে পারো এই দোকানে কত যুবক সারাটায় বসে আছে অনেক যুবক মোবাইল নিয়ে ব্যস্ত আছে অনেক যুবক বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছে কথা বলুন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না বন্ধুরা রে আমার তুমি যেই দোকানে বসে চার আড্ডায় বসে রইলাম বসে বসে করিম রহিমের বদনাম করলাম রহিম করিমের বদনাম করলাম আমার ভাইরা একটা দল আছে সবল কর আর একটা দল আছে গিবত কর সমাজে এই সমস্ত লোক আছে না নাই আমার ভাইরা আর কত গিবত করবা আর কত সমালোচনা করবা নবীর আশকার প্রেমের দরিয়া একটা ডুব মেরে দাও আপনার হাজার হাজার টাকা থাকতে পারে আপনার কোটি কোটি মিলিয়ন বাজান টাকা থাকতে পারে কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে কিন্তু ওইগুলো আপনাকে জান্নাত দিবে না জোরে বলুন ঠিক কি না জান্নাত পেতে হলে জান্নাতওয়ালা লোকের সাথে সম্পর্ক রাখতে হবে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আল ফুরকান আয়াত নাম্বার 59 আমার আল্লাহ তাবারক ও তাআলা বলতাছেন আর রহমানু ফাসআলা বিহি কাবীরা আর রহমানু ফাসআলা বিহি কাবীরা আরে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার আল্লাহ কি বলেছে আপনি আমার জন্য আমার আল্লাহ বলে তোমরা যদি আমি রহমান সম্পর্কে জানতে চাও আমি রহমানের নিকট আসতে চাও আমি রহমানের লোকেশন জানতে চাও তাইলে তোমরা কি করতে হবে আরে পৃথিবীর মানুষ তোমরা কি করতে হবে আর রহমান ফাসআলা বিহি কাবীরা যারা আমি আল্লাহ সম্পর্কে জানে তাদের সঙ্গ তালাশ করো তাকে জিজ্ঞেস করো অর্থাৎ তার কাছে গেলে আমি খোদার দর্শন পাইবা দিদার পাইবা ওরা কারা কার কাছে যাইবেন চেয়ারম্যানের কাছে নয় প্রধানমন্ত্রীর কাছে নয় বাজার পার্লামেন্টে নয় দুনিয়ার কত সভা দেখলেন কত বৈঠকে বসলেন কত সভাতে বসলেন কত সেমিনারে বসলেন ওই সেমিনার আর আজকের সভা কি এক কথা বলুন কথা বলুন আজকের সভাটাই মনে একটা সভা এখানে আওলাদ রসুল আসবে আলেম ওলামা আসবে আমার ভাইরা রসুল পাকের হাদিস শরীফ আছে ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া নিশ্চয় আলেম ওলামা হলো নবীর ওয়ারিস এ বন্ধুরে তাদেরকে ফলো করো পীর মাশাইখকে ফলো করো রসুল পাকের আদর্শ এইগুলাকে ফলো করো যেইগুলা ফলো করলে আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় ওলি আল্লাহর দিদার পাওয়া যায় আমরা সেই সমস্ত মহাকেক আল্লাহর কুলিদের দিদার চাই কি চাই না নামাজ পড়া না নামাজ সাইরা জুড়ে বলেন জুড়ে বলেন এ মার ভাইরা খুব মনোযোগ লম্বা কথা বলবো না গভীর মনোযোগ সময় খুবই অল্প তাই আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই এই পৃথিবীতে কেউ থাকবে না যাওয়ার আগে আমার আল্লাহ এবং নবীকে চেনা দরকার আছে কি নাই ওদেরকে চিনতে হলে কার কাছে যাইতে হবে আমার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই মহিলার কথা কয় না পুরুষের কথা কয় না কাফেরের কথা কয় না মুনাফিকের কথা কয় না আমার আল্লাহ বলতেছে যারা ইমানদার ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে যারা ভয় করলো ও বন্ধুরে একমাত্র আল্লাহকে ভয় করে ইন্নাকাল্লাহু উলামা আমার আল্লাহ কয় একমাত্র আমাকে যদি ভয় করে তারা হলো আলেম উলামা জবান খুলে বলুন না সুবহানাল্লাহ কার জন্য তুমি ঘরে বসে রইলা কার জন্য তুমি দোকানে বসে রইলা কার জন্য তুমি শাস্ত্রে বসে রইলা এর যুবক শাস্ত্রলে বসে তুমি চিন্তা করতেছ আমি মাহফিলে যাব কি যাব না তুমি সেই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে দোকা দিতেছে শয়তানের দোকায় পরে আমরা নামাজ ছেড়ে দিয়েছি মসজিদ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ থেকে দূরে চলে যাচ্ছি আমরা ওল ইসলামিক কাজে ব্যস্ত বন্ধুরে আরে আমার বাবারা আমি আপনাদের কাছে
বলতে চাই আপনি যখন কবরে চলে যাবেন আপনি ভাবতেছেন যে বন্ধু আপনার এত আপন তারে নিয়ে আপনি শাস্ত্রে বসলেন দোকানে বসলেন চা খাইতেছেন আপনাদের কাছে আমি জানতে চাই ওই বন্ধু কি আপনি আমার কবরে যাবে কথা বলুন বন্ধুরা রে আমার তাইলে আমরা কেন কার জন্য বসে রইলাম আমরার কি মরণের ভয় হয় না কবরের ভয় হয় না কবরের আযাবের কথা চিন্তা করেন আমার ভাইরা এ আজরাইল কেমন আজরাইল গো এই মৃত্যুটা কত বড় কঠিন মৃত্যু যারা ঈমানদার কিতাবে এসেছে আজরাইল তার বুকটার মধ্যে হাত মুবারকটা রাখতে দেরি হবে বাজান ঈমানদারের পানটা নিতে দেরি হবে না আর যারা বেঈমান মুনাফিক যারা আমার আল্লাহর নাফরমানি করলো এ বন্ধুরে রাসূল পাকের বিরোধিতা করলো দুশমনি করলো নামাজ পড়লো না মসজিদে আসলো না দুনিয়ার ভালো কাজে সে আসে নাই আজরাইল কো ওই সমস্ত মানুষ জিনা কর মদ কর সুদ কর গীবত কর তাদের মৃত্যুটা কেমন হবে আজরাইল এমন একটা তাপা মারবে বুকটার মধ্যে তাপাটা দিতে দেরি হবে তার বিছানায় মধ্যে পরসা পায়খানা করে দিবে এমন মৃত্যু মানুষের হয় কি হয় না জোরে বলুন হয়নি হইতেছে অহরহ ইমামতের জীবনে বহু মুর্দার দেখেছি বহু লাশ দেখেছি এক একজন লাশের এক এক রকম চেহারা আওয়াজ করে করে বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আর যারা নবী প্রেমিক তারা মুস্কি হাসি দিয়া পৃথিবীর থেকে বিদায় নিয়ে যায় এই জন্য কবি বলেন এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আওয়াজ করে বলুন ঠিক কিনা এমন জীবন আমরা গঠন করতে চাই কি চাই না আসুন খুব মনোযোগ আমি ভূমিকায় গেলাম না আমি আমার আলোচনার দিকে চলে গেলাম বন্ধুরা বাবারা আমি আমার আল্লাহ তাবারক তাআলা বলতেছে রে বন্ধুরে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া আবতাগু ইলাইহিল ওসিলা তারপরে বলতেছে ওসিলা তালাশ করো এ বন্ধুরে ওসিলাটা বারুগুড়ি আর কসমেটিকের দোকান না ওসিলাটা মাধবপুরের বাজার না ওসিলাটা আপনাদের বাগাত গ্রামের শাস্ত্রল না ওসিলাটা ঢাকা শহর না ওসিলাটা রাজধানী না ওসিলাটা চট্টগ্রাম না ওসিলাটা বাংলার কোন প্রান্ত নয় ওসিলা কোথায় তাফসীরের কিতাবে এসেছে ওসিলা সেই জায়গা যারা আল্লাহর ওলি আজকা খান্দুরার ঐতিহ্যবাহী আলহাজ জুমার কামাল পীর সাহেব কিবলা এসেছে বন্ধুরা আমার সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব আসতেছে আলেম ওলামা আসতেছে বন্ধুরা বাবারা এই সমস্ত কনফারেন্স সম্মেলনে তোমরা বসে যাও যাদের ওসিলা আপনি আমার জীবন ধন্য হয়ে যাবে আওয়াজ করে বলুন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই বারগড়িয়ার বাবারা খুব মনোযোগ বলতেছিলাম আল্লাহর এক মহান ওলি যার নাম ছিল হযরত খালেদ মিশরি উনি এমন একজন আল্লাহর ওলি ছিল বন্ধুরে আমার উনি পবিত্র কালামুল্লাহ শরীফকে এত ভালোবাসত এত মহব্বত করত বর্তমান সমাজের মানুষ কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে মহব্বত নাই কোরআনের সাথে ভালোবাসা নাই একটা বছর পরে কোরআন তেলাওয়াত করে রমজান মাস তারপরে গিলাপটা লাগায় ঘরে রাইকা দেয় দোলা বালু পড়তেছে তার কাছে কোনো খবর নাই কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা এক বছর আগে যে কোরআন তালাওয়াত করছিল ওই কোরআন তালাওয়াত করার পরে যে গিলাফ লাগায় ঘরে রাখছে আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা আবার রমজান মাস আসলে ওই কোরআনের কাছে যায় বিগত এক বছর তার সাথে আর খবর নাই কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা যেই ঘরে প্রত্যেক দিন ফজরের সময় নামাজের পরে কোরআন তালাওয়াত হবে ওই ঘরে কিয়ামত পর্যন্ত গজব আসবে না আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আর যারা কোন সুবহানাল্লাহ এখন তার কোরআন তালাওয়াত নাই ঘরে ঘরে কোরআন তালাওয়াত নাই এখন ঘরে ঘরে হইছে সিনেমা টেলিভিশন কথা কন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ বন্ধুরে এই কোরআনের মর্যাদা কত ওই কোরআন তালাওয়াত ব্যক্তির কত সম্মান ওই কোরআন তালাওয়াত যারা করে আল্লাহর কাছে তার কত সম্মান জোরে কন্যা সুবহানাল্লাহ এই কোরআন কার বাণী কথা কোন জবান কুল না রে কথা কইনা কে এই কোরআন কার বাণী আর জোরে আর আওয়াজ জবানের মালিককে আরে জোরে কর
ইজ্জতের মালিককে বেয়াজ্জতের মালিককে গুনাহমাফের মালিককে তেজেই আল্লাহ সবকিছুর মালিক সেই মালিকের দরবারে হাজিরা দেওয়া দরকার আছে কি নাই কথা কয় না করে আমার ভাইরা এই যে আমরা কুরআন তেলাওয়াত করি আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা যে প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা আমরা পড়তেছি ইমাম সাহেব প্রত্যেক নামাজের আগে কোন মুসল্লি কি কোনদিন কইছে যে ইমাম সাহেব আজকে সূরা ফাতিহা শরীফ পড়িন না এই সূরাটা ভালো লাগে না না বলছে কি না কথা কই না করে যে বলছে কি মানুষ না শয়তান আরো জোরে কর আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ এই কোরআনের কত মর্যাদা এই কোরআনের কত সম্মান আজকে কোরআন পড়েছি হাদিস পড়েছি বিদায় এখানে আমার বাবার বয়সের দাদার বয়সের সবাই নিচে আমি উপরে এই সম্মান দেওয়ার মালিককে আর জোরে কোন বন্ধুরা রে আমার ওরে আমার আশেক রাসূল সুফিবাদী সুন্নি বাবারা একটু গভীর মনোযোগ ওই কোরআনের তেলাওয়াত করলে কতটুকু দাম ওই কোরআনের ইজ্জত আমার আল্লাহ কেমন বাড়িয়েছে যে এই কোরআন আমার নবীর কারণে দামি হয়েছে জোরে বলুন ঠিক না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না এই কথা জুবায়ের সার কথা নয় এই কথা পৃথিবীর কারণ নয় এই কথাই আমার শয়ান আল্লাহ কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন ঠিক কি না আমার বাবা ওই কোরআনের সম্মান কেন এত বেড়েছে আমার নবীর কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে মাইয়্যুতির রাসূলা ফাকাদ আল্লাহ এরে বারবারিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহকে যদি পেতে চাও আমার রাসূলের ইত্তেবাত করো আমার রাসূলকে মহব্বত করো ফাকাদ আল্লাহ এই মহব্বতরা এই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহর একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ তাই বাবা আজকে কোরআনের মাহফিল মানুষ কোথায় এরে মানুষ তোমার কি মরণের ভয় হয় না তোমার কি কবরের ভয় হয় না তাকায় দেখো তোমার কত বন্ধু ছিল তোমার কত বান্ধবী ছিল তোমার কত প্রেমিকা প্রেমিক ছিল কত আপনজন ছিল আজকে সবাই তোমাকে ছেড়ে অন্ধকার কবরে তোমাকে রেখে সবাই চলে যাচ্ছে কথা কোন ঠিক কি না এত বন্ধু এত মহব্বতের ভালোবাসার কত মানুষ ছিল আজকে তারা কোথায় বারগরিয়ার গোরস্থানে তাকায় দেখেন যাকে নিয়ে একসাথে চা খেয়েছেন একসাথে পান খেয়েছেন সাত বর্গ বসে বসে গল্প করছেন আলহাজ হাজি ফিরুজ মিয়া সাহেব এখানে বসে আছে ওনার সাথে কত মানুষ ছিল আজকে অনেকে কবরে জোরে জোরে বলুন ঠিক কি না আর জবান খুলে বলুন ঠিক কি না পাষাণ মন একবার ভাবলে না রে তোর হইব রে মর ঠিক কি না এ জোরে বলুন ঠিক কি না আরে তুই মরলে সঙ্গের সাথে পাইবে না এক জবান পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ কথা কোন ঠিক কি না মনরে হঠাৎ গেদে নজর আইলে পাশে দিবে হাসানির গলে শেষ করিবে এই সাদের জীব অন মনরে ওটি যাইবার কালে সঙ্গের সাথে পাইবে না এক জবান পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আওয়াজ করে কোন ঠিক কিনা জবান করে বলুন ঠিক কিনা আপনা আমি মরব না থাকব এ বন্ধুরে কত লাঠিওয়ালা দেখলাম কত সম্পদওয়ালা দেখলাম কত সম্পদওয়ালা কত টাকাওয়ালা বাজানরে কত মানুষ ওই দেখলাম বন্ধুরে আজকে তারা কবরে কথা কোন ঠিক কি না এ বন্ধু প্রধানমন্ত্রী বলেন বাজান এমপি সাহেব বলেন তাদের কি স্বর্ণের কবর দিব কথা কন কবর একটা সেটা হলো সাড়ে তিন গর্তের ভিতর অন্ধকার কবর আমার বাড়ারে আমি বলছিলাম এই
কোরআনের তো সম্মান আমার আল্লাহ কেন বাড়িয়েছে যাকে বলা হয়েছে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা যাকে বলে কোরআনের মা সমস্ত সূরার মা যাকে উম্মুল কোরআন বলা হয়েছে ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা বন্ধুরে আমার আল্লাহ এত সম্মান কেন বাড়াইলো আসুন হযরতে খালেদ মিশরি রাহমাতুল্লাহি আলাই উনি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল আমার বাড়ারে আল্লাহর ওলি হযরতে খালেদ মিশরি রাহমাতুল্লাহি আলাই মিশর উনার রওজা শরীফ আমরা কেন ওলির দরবারে যাই আল্লাহ ওলিদের কাছে আমরা কেন যাই তাদের কাছে গেলে কি পাওয়া যায় তাদের কাছে আমরা কেন যাব ওলি আল্লাহর দরবার আমরা কেন আসব আমার ভাইয়ের আপনাদের কাছে আমার প্রশ্ন আসুন বাবা শাহজালালের কাছে আসুন বাবা শাহপুরানের কাছে আসুন বাবা নাসিরউদ্দিন সিপাসালা আল মাদানি যিনি মদিনার থেকে এসেছে যেই জান্নাতুল বাকিতে দাফন করলে কবরে জুয়াব সওয়াল হয় না ওই রকম জায়গা চাইরা উনি বাংলাদেশে কেন মোরার বনে আসল বাবা নাসিরউদ্দিন সিপাসালা রহমাতুল্লাহ উনি চিন্তা করলো আমি জান্নাতুল বাকিতে যদি আমাকে দাফন করা হয় কিন্তু আমার নবীর কতগুলা প্রেমিক উম্মত আছে তারা তো কানে আসতে পারবে না তারা গুনাগার তাদের গুনাহ লয়ে আসতে পারবে না এই জন্য আমি নাসিরউদ্দিন সিপাসালা আমি ওই গুনাগারদের সাথে থাকতে চাই এ বন্ধুরে যারা জান্নাতে যাবে তারা তো তাদের জাহান্নামের ভয় নাই তাদের কোনো টেনশন নাই আর যারা জাহান্নামে যাবে তাদের ভয় আছে না নাই কথা কোন আছে না নাই এই জন্য উনি আমি জাহান্নামীদের সাথে থাকব তারা আল্লাহরে ভয় করে তারা আল্লাহর ভয়ে কাঁদে এই জন্য আমি তাদের সাথে থাকতে চাই এই জন্য বলে বেহেস্তার না আশা করে দুজুকাতা করব বাড়ি বেহেস্তার না আশা করে আমি দুজুকাতা করব বাড়ি তোমায় সিনে যদি মরতে পারি তোমায় সিনে যদি আমি মরতে গো পারি বই কি আছে আমার কবরে আমার যেন হয় গো মরণ আল্লাহ না মেরে সাথে জবান কুলে কন্যা সুবহান আরো জোরে মানুষের তো ভাবনা আওয়াজ কম কেন সুবহানাল্লাহর আওয়াজ কম করে জোরে বলেন সুবহানাল্লাহ আবহার ভাইরা খুব মনোযোগ ইশারা দিয়ে গেলাম এবার ওই জায়গায় আল্লাহ কুলি খালেদ মিশরি রহমাতুল্লাহ আলাইহির ওনার একজন ভক্ত হয়ে গেছে কোরআনের হাফেজ এই হাফেজের কত দাম আমার আল্লাহ বলে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদাই ওয়া সালিহিন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদাই ওয়া সালিহিন দলিল আল্লাহ পাক বলে চার ধরনের ব্যক্তি দেহ মুবারক মাটি কাঁপে না এক নম্বর হলো যারা নবীগণ দুই নম্বর হলো সিদ্দিকিন তিন নম্বর তিন নম্বর হলো সালেহীন তফসিরের কিতাবে এসেছে সালেহীন ধারা তারা হলো আল্লাহর ওলি জবান কুলে কন্যা সুবহানাল্লাহ চার নম্বর হলো কোরআনের হাফেজ তাদের দেহ মাটিয়ে কাঁপে না আমার ভাইয়েরা খুব মনোযোগ আসুন আমি আমি কোন আলোচনা নিয়ে আসলাম আমরা কেন ওলির দরবারে যাই ও বন্ধুরে ওলিদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে হাদিস শরীফের মধ্যে আসছে আল আউলিয়া ইলা ইয়ামুতু যারা ওলি হয়েছে যারা আল্লাহর বন্ধু হয়েছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই লা শাক্কা কোনো সন্দেহ নাই লা খাউফুন দুনিয়া এবং ইখাকাল লা ফিল হায়াতিদ দুনিয়া বলতাছেন দুনিয়া এবং আখিরাত ইহকাল এবং পরকালে তাদের কোনো ভয় নাই একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আমার বাড়ারে আমার বন্ধুরা গভীর মনোযোগ ওই কোরআনের হাফেজ কি ঘটনা ঘটল হঠাৎ করে তার পেটের ব্যথা শুরু হয়ে গেল ডাক্তারের কাছে গেল কবিরাজের কাছে গেল বাজাম তার ব্যথা ভালো হয় না এবার কান্না শুরু করে দিল আল্লাহ আমি একজন কোরআনের হাফেজ আমার জানামত আমার কোনো ভুল নাই কিন্তু আমার এত বড় ব্যথা হয়ে গেল ডাক্তারের কাছে গেলাম কবিরাজের কাছে গেলাম আমার ব্যথা কোনো রূপ পায় না কিন্তু ব্যথা ভালো হচ্ছে না বন্ধুরা রে আমার এ আমার বাবার বাইরা বন্ধুরা হঠাৎ করে একটা আওয়াজ আসলো ও গো হাফিজ সাহেব আপনার ব্যথা যদি ভালো করতে চান মিশরের জমিনে একজন আল্লাহর ওলি রয়েছে যিনার নাম হলো হযরত খালেদ মিশরি ওনার কাছে আপনি যান অবশ্যই ওনার কাছে গেলে আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যুবক
তুমি টেনশন করতেছো ওনার কাছে যাও অবশ্যই তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ কই না আল্লাহ উলিদের কাছে গেলে লাভ আছে না এই কোরআনের এত সম্মান আমার আল্লাহ ভারিয়েছে এই কোরআনের এত ইজ্জত আমার আল্লাহ ভারিয়েছে আজকে সেই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল আওলাদের রাসূলের মাহফিল আমরা রাস্তায় দাঁড়িয়ে রইলাম বাবারে এই মাহফিলটা তো প্রত্যেকদিন হবে না এত আলেম ওলামা প্রত্যেকদিন আসবে না খন্দুরার পেশা প্রত্যেকদিন আসবে না আওয়াজ করে বলুন ঠিক কি না হ্যাঁ কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার বলতেছিলাম এবার হাফেজ সাহেব কই ঠিক আছে তাইলে আমি আর কারো কাছে যাই না উনি চিন্তিত না হইয়া টেনশন না করে ঘর থেকে বাহির হয়ে গেল আমার বাড়ারে ও আমার বন্ধুরা ঘর থেকে যখন বাহির হয়ে গেল আল্লাহর ওলি হযরত খালেদ মিশরি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে পৌঁছে গেল এবার বাজান পৌঁছে যাইয়া কিতাবে এসে চুন ধুরাকাত নফল নামাজ আদায় করল তারপরে বাজান আল্লাহর ওলির সালাম দিল দিয়া সাইরা উনি ভাবতেছে যেহেতু উনি কোরআন কত ভালোবাসে কোরআন তালাওয়াত কত ভালোবাসে আমি এখানে বসে আল্লাহর ওলির মাজারে একটু কোরআন তালাওয়াত করি জবান খুলে কন্যা পবিত্র কোরআন আল্লাহর পবিত্র কালাম সূরাতুল ফাতিহা উনি তালাওয়াত করতে শুরু করলো জবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আওয়াজে আসতে পারে আল্লাহু আকবার কোরআন তালাওয়াত করলে কি গুণ হইব আওয়াজ নাই গুণ হইব না কি দা একটা অক্ষর তালাওয়াত করলে দশটা নেক আল্লাহ কো তার পাশাপাশি তার দশটা গুণ মাফ করে দেবে সুবহানাল্লাহ কই আবার ভাইরা এবার যখন কোরআন তালাওয়াত শুরু করে দিল সূরাতুল ফাতিহা পুরাটা পড়ে শেষ করে দিল হাফেজ সাহেবের ব্যথা কমার কথা আরো বাড়তাছে সুবহানাল্লাহ কই না আরে জোরে কই না সুবহানাল্লাহ আরে এতগুলা মানুষ আমি বুঝতেছি না আওয়াজ নাই কেন উনি কোরআন তালাওয়াত করছে ব্যথা কমার জন্য এখন আরো বাড়তাছে কেউ বিষয়টা কেমন না উনি চিন্তা করলো ঘটনা কি মনে আমার কোনো ভুল হইছে অর্থাৎ পড়ার মধ্যে আমি আরেকবার পড়ব সুবহানাল্লাহ আবার ভাইরা সূরা ফাতিহা শেষ করলো পেটের ব্যথা কমে নাই বাড়তেছে এবার উনি আবার চিন্তা করলে এখন আমি কি করব বন্ধুরা রে আমার আবার যুবক আবার চিন্তা করলে এখন আর সূরা ফাতিহা পড়ব না সূরা বাকারা পড়ব না আল ইমরান পড়ব না বাজান রে এবার পড়া শুরু করলো সূরাতুল ইয়াসিন জুরে কন্যা সুবহানাল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আমার ভাইরা আবার সূরাতুল ইয়াসিন তালাওয়াত করলো পেটের ব্যথা তারপর আরো বাড়তাছে সুবহানাল্লাহ কই না আরো জোরে কন সুবহানাল্লাহ পেটের ব্যথা বাড়তেছে বাড়তেছে যুবক চিন্তা করলো আল্লাহ তোমার পবিত্র কালাম আল্লাহ শরীফ আমি তালাওয়াত করতেছি আমি শুনছি আল্লাহর ওলি খালেদ মিশরি ওনার মাজারে কোরআন তালাওয়াত করলে পেটের ব্যথা ভালো হয় উনি কোরআনকে ভালোবাসে কিন্তু আমি কোরআন তালাওয়াত করলাম কিন্তু পেটের ব্যথা ভালো হচ্ছে না তার কারণ কি যুবক ভাবতেছে আমার মনে হয় পড়াটার মধ্যে তালাওয়াত ভুল হয়েছে নয়তো আমার সলাতে ভুল হয়েছে আমি আবার পড়ব জবান খুলে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ এবার এই কোরআনের কত দাম হাফেজ সাহেব আবার বাজান মনটা বড় কষ্ট নিয়া এখন যে ব্যথা শুরু হয়েছে সহ্য করার মতো না বাড়ির ছিলাম এটাই ভালো ব্যথা কম ছিল
কিন্তু ওনার মাজার আয়েশা ব্যথা এমন ভাবে বাড়ছে এখন জীবন থেকে মানে মরণ হইবালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগো আমার মনের যত গো জালা এগো বুক সিরিয়া দেখ না গো তোরা ওই আমার জীবন থেকে মরণ বালা যদি না পায় জীবনে মনের আগুন বুঝবে গো মুর্শিদ এতে বিনে কথা কোন ঠিক কিনা আমার মনের আগুন বুঝবে গো বাবা জুবায়ের সাহাবিনে আওয়াজ করে বলুন ঠিক কিনা আমার ভাইরা মুর্শিদ কেবলা মুরিদের মনের খবর জানে কি জানে না কথা কোন বন্ধুরা রে আমার ও আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ এবার যুবকটা পেটের ব্যথা বাড়তেছে সূরা ফাতিহা পড়লো ব্যথা কমে না সূরা ইয়াসিন পড়লো ব্যথা কমে না এবার চিন্তা করলো আর তো কোনো সূরা নাই এবার আর একটা সূরা রয়েছে যেই সূরাটার নাম হলো সূরাতুল আর রহমান জবান খুলে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার বারগরিয়ার বাবারা এবার সূরাতুল আর রহমান যেই মাত্র তারাবাত করলো আর রহমান আল্লামাল কোরআন এবার যুবক সূরাতুল আর রহমান যখন পড়া শুরু করলো এবার ব্যথা আরো বেড়ে গেল এবার আর সহ্য করার মতো না এবার উনি ব্যথা জর্জরিত হইয়া ব্যথা ভরা হৃদয় নিয়া বিনে বিনে কান্দে আর কইতাছে তুমি একটা ভণ্ড তোমারে কে কইছে আল্লাহর ওলি তুমি আসলে ওলি হতে পারো না তুমি একটা ভণ্ড তুমি একটা প্রতারক তুমি একটা বাটপার এবারে ওরে আরে বাবারা এবার হযরতে খালেদ মিশরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে বসা ওই যুবকটা যখন ওনারে ভণ্ড বলতাছে আশেপাশে তাকাইতাছে কোনো কিছু পাওয়া যায়নি তাকায় দেখে একটা বাস একটা লাঠি দেখা যায় ওই লাঠিটা নিয়ে আল্লাহর কোলের মাজারে তিনটা বাড়ি মারছে আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো আস্তে কর কষ্ট দিতেছে আওয়াজ দেন না করে বাজান তিনটা বাড়ি মারছে যেই মাত্র আল্লাহর কোলের মাজারে বাড়ি মারল কিতাবে এসেছে রে বাবা বাড়িটা দিতে দেরি হলো সেকেন্ডের ভিতরে হাফেজ সাহেবের পেটের ব্যথা ভালো হতে দেরি হয় না জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুর্শিদ নিল আমার মনকারিয়া